গড়লগাছা মুখোপাধ্যায় বাবুদের বাড়িতে তাদেরই আমন্ত্রণে তাদের সাবেকি শতাধিক প্রাচীন রথের দিন উপস্থিত হয়ে গেছি। এই বাড়ির আগে আপনাদের দুর্গাপুজো ঘুরিয়ে দেখিয়েছি, বাড়িটাকেও তো ঘুরিয়ে দেখিয়েছি, আজকে যখন রথের দিন এসেইছি তখন রথযাত্রাটাকেও তুলে ধরার চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন। আনুমানিক 1850 সালে হুগলি জেলার গড়লগাছা মুখোপাধ্যায় বাড়ির এই রথযাত্রা উৎসব সূচনা করেছিলেন দ্বারকানাথ মুখোপাধ্যায়। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মনে করি জগন্নাথদেব, কিন্তু এই ধরনের বাড়িগুলোতে কিন্তু অনেক সময় কুলদেবতাকে পুজোর মাধ্যমেই কিন্তু রথযাত্রা পালন করা হয়, তার সাথে সাথে সমস্ত নিয়ম মেনেই কিন্তু রথযাত্রা হয়। সেক্ষেত্রে জগন্নাথ দেবের বদলে হয় কুলপুরোহিতকে পুজো, ঠিক এই বাড়িতেও এই নিয়মেই পুজো হয়েছে। এই পরিবারের ইষ্ট দেবতা লক্ষ্মী জনার্দন। ঠাকুর দালানে পুজোর পর রূপোর সিংহাসনে বিগ্রহকে বসিয়ে রথের উদ্দেশ্যে যাত্রা পরিবারের সকলে মিলে। তারপর প্রদক্ষিণ, পুজো নিয়ম মেনে রশিতে টান দেওয়া। তবে জমজমাট রথযাত্রা কিন্তু হবে বিকেলের দিকে, যখন সকল গ্রামবাসী এসে উপস্থিত হবে এবং শুরু হবে বিকেলে জমজমাট রথযাত্রা। ভোগ নিবেদন, যজ্ঞের পর্ব এখনো বাকি, তাই পুজো কিন্তু এখনো চলছে, চলবে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই বাড়ির ঠাকুরদালান। ঠাকুরদালান এই ধরনের বাড়িতে খুবই কমন, কিন্তু যেটা এখানে বিশেষত্ব এই বাড়ির সেটা হচ্ছে এই ঠাকুরদালানেই সাধক রামপ্রসাদ গান গেয়ে গেছেন, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবও এই বাড়িতে এসেছিলেন দুর্গা পুজোর সময়। তো সেই দিক থেকে এই বাড়ির কিন্তু আলাদা একটা মাহাত্ম্য আছেই আছে। দোতলার এই বৈঠকখানাতে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ছোট্ট একটা গানের আসর, নেহাতি অপরিকল্পিত, পারিবারিক মন খুলে গাওয়া একটা গানের আসর। Oh,
সবাই মিলে গান গাইতে গাইতে কখন বেলা গড়িয়ে দুপুরে ভোগ খাওয়ার সময় হয়ে গেল। বাড়ির ছাদ থেকে ওই নিচে দেখা যাচ্ছে জোড়া শিব মন্দির। বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে জোড়া শিব মন্দির, এখানে নিত্য পুজো হয়। দুপুর গড়িয়ে বিকেল হাজির, আর এই বিকেলেই সেই সকাল থেকে অপেক্ষা করে থাকা রথযাত্রার সময় অবশেষে উপস্থিত হলো। যদিও পারিবারিক উৎসব, তবুও একে কেন্দ্র করে সামিল হন গ্রামবাসীরা সকলে মিলে খুবই আনন্দ সহকারে দেখতেই পাচ্ছেন। রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। গরলগাছা হাই স্কুলের মাঠটি হল মাসির বাড়ি। এই হলো গরলগাছা হাই স্কুল। এই গরলগাছা হাই স্কুলটিও মুখোপাধ্যায় বাবুদের বাড়িরই প্রতিষ্ঠা করা। রথ চলে এসেছে মাসির বাড়িতে। স্কুলের মাঠে রথকে ঘিরে বসেছে বিশাল মেলা, কি নেই সেখানে। রথের মেলায় আসবো আর গরম গরম জিলিপি খাবো না, পাঁপড় ভাজা খাবো না, সেটাও কি সম্ভব? ছোট থেকে বড় সবাই এসে হাজির এই মেলাতে। উল্টো রাত অবধি চলবে এই মেলা। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার সাথে ভাগ করে নেবেন।